আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বোনের ছেলে শেখ আরিফুজ্জামান রূপন গণপিটুনিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল 10:15 দিকে নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আরিফুজ্জামান নগরের আঞ্জুমান সড়কে শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। তার মা সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেজ বোন নার্গিস বেগম। দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি তিনি গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনার এক পর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গণপিটুনির কারণ জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বিগত সরকারের সময় তার বিভিন্ন কর্মকাণ্ড ভূমিকায় গণরোষ তৈরি হয়েছে, সেটারই বোধহয় বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা বিষয়টা তদন্ত করার পর কিভাবে কি হয়েছে জানতে পারব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী সোমবার ভোর থেকে সকাল 10:00 পর্যন্ত খুলনা নগরের দৌলতপুরে আঞ্জুমান রোড এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরিফুজ্জামান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়া চলছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুজ্জামানের বিরুদ্ধে মাদকসহ 4টি মামলা রয়েছে। 2022 সালের 24 আগস্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৌলতপুর থেকে 18টি ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে 2014 সালের 7 ডিসেম্বর দিঘিলিয়া উপজেলার পানিগাতি গ্রাম থেকে আরিফুজ্জামান সহ দুজনকে 395টি ইয়াবা বড়িসহ আটক করেছে র্যাব। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।